নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব গজযোগ সম্বন্ধে। এই গজযোগ কি, কীভাবে এই গজযোগের উৎপত্তি হয় একটি জন্মকোষ্ঠীতে, একটি জন্মকুণ্ডলিতে, এবং যদি কোনো জাতক বা জাতিকার জীবনে গজযোগ সৃষ্টি হয়ে রয়েছে তাহলে তার জীবনে কী প্রভাব, কী ফল মিলতে পারে, সে বিষয়ে আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, গজযোগ তখনই সৃষ্টি হয় যখন সপ্তমপতি একাদশে চন্দ্রের সাথে অবস্থান করে থাকে এবং একই সাথে একাদশ কোটি দ্বারা দৃষ্ট হয়ে থাকে, এমন ক্ষেত্রে কিন্তু গজযোগের সৃষ্টি হয়ে থাকে। এই গজযোগ যদি কোনো জাতক বা জাতিকার জীবনে সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তাদের জীবনে কী ফল মিলতে পারে। প্রথমত বলি, এদের এরা কিন্তু দুগ্ধজাত যে কোনো দ্রব্যের ব্যবসায় বিশেষ সফলতা প্রাপ্ত করে থাকে এবং যানবাহন আদির কিন্তু জীবনে অনেক বেশি প্রাপ্তি ঘটিয়ে থাকে, অর্থাৎ যানবাহন কিনতেও ভালোবাসে এবং যানবাহন আদির ব্যবসাও কিন্তু এদের জীবনে ঘটতে দেখা যায়। তাই যাদের ক্ষেত্রেই জীবনে গজযোগের প্রভাব রয়েছে, গজযোগ সৃষ্টি হয়েছে জন্মকুষ্ঠী জন্মকুণ্ডলী অনুযায়ী, সে জাতক হোক অথবা জাতিকা, তাদের জীবনে কিন্তু এরকম ধরনের ব্যবসাগুলি অত্যন্ত বিশেষভাবে শুভ এবং লাভকারী তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং তারা কিন্তু এই ধরনের ব্যবসায় অনেক বেশি সফলতা পেয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম গজযোগ সম্বন্ধে, গজযোগ কীভাবে তৈরি হয় এবং গজযোগের শুভ পরিণাম কী হতে পারে জাতকের জীবনে, জাতিকার জীবনে, সে বিষয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম। এই ছোটো ছোটো ভিডিও এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।